বহুল প্রতীক্ষিত বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি এবং কৃষক মোহাম্মদ আব্দুল কায়ুম সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওবায়দুল উল্লাহ সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোশাররফ হোসেন চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজেদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের মেলাবন্ধন রেখে এ সংগঠন মানুষের কল্যাণ কাজ করবে বলে আশা করেন বক্তারা।